নজর রয়েছে সন্দেশখালীর দিকে এবং অবশ্যই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগ প্রশাসনিক সভা সেদিকেও নজর রয়েছে। আর তার মধ্যে যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন, তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, পুলিশের সামনেই বলছেন যে পুলিশ অত্যাচার করছে, এই কথা শোনা গিয়েছে। রাজ্যপালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ক্ষোভে ফুসছে সন্দেশখালী। রাজ্যপাল পৌঁছে গিয়েছেন সোজা, কেরলে সফরে ছিলেন, কাটছাট করেছেন, বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালীতে গেছেন। অপরদিকে রাজ্যপাল যেমন ঘুরে ঘুরে দেখছেন, কথা বলছেন মানুষের সঙ্গে, অপরদিকে বিজেপি প্রতিনিধি দল, বিধায়কদের প্রতিনিধি দল, তারা রওনা দিচ্ছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। দুদিন আগেই রাজভবনের গেটে 144 এর কপিটা পুড়িয়েছি, এটা ইললিগ্যাল 144, অত্যাচার করার জন্য 144, হিন্দুদের প্রতিবাদীদের গ্রেপ্তার করার জন্য 144, এবং বিশেষ করে মানবাধিকার সংগঠন, সাংবিধানিক অর্গানাইজেশন আর বিজেপি এমপি এমএলএ নেতাদের প্রিভেন্ট করার 144। ন্যাচারালি আমরা এটা মানি না, না আপনি রিসিভ করে দেন, না আপনার কাছে বা সিপির কাছে, আপনার বা ডিজির কাছে কোনো চিঠি নিয়ে গেলে ডাইরেক্ট রিসিভ হয়? গো টু মাই অফিস, আমার অফিস আছে, অফিস রিসিভ করে দেবে। সেক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে যে রাস্তায় কোথাও আটকানো হবে আপনাদেরকে আজকে, এরকম মনে হয় দেখাচ্ছিল? 144 আছে, কেন যাচ্ছেন? পুলিশের ভয়, ভয় পাওয়ার লোক আমরা নই। বিধানসভাতেও দেখা গেল যে এই সন্দেশখালী নিয়েই যখন আপনারা দাবি করছিলেন আলোচনা, মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের বক্তব্যের দাবি করছেন, সেই সময় কার্যত যে বিক্ষোভ চলো তার পরবর্তীকালে সাসপেন্ড করা হলো আপনাকে সহ আরো ছয়জন। না না, এটাতে আমরা দেখুন গর্বিত, কারণ আমাদের মাতৃশক্তি, আমরা কেউ ভারতকে পিতা বলি না, মাতা বলি, মারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই মায়েরা আপনাদের বিভিন্ন চ্যানেলে যে কথাগুলো বলছেন এ তো কানে শোনা দেয় এবং মনে হচ্ছে যেন এক্ষুনি ছুটে গিয়ে ওগুলোকে কিছু একটা করি। তাই আমরা বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনতে বা লোকসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্য গলা ফাটাইনি, আমরা লজিক্যালি প্রোটেস্ট করেছি ইন ফেভার অফ টর্চার, রেপড, হিউমিলেটেড ওমেন্স, স্পেশালি এসসি এসটি ওমেন্স অফ সন্দেশখালী, এবং সেটা করতে গিয়ে আমাদেরকে সাসপেন্ড করেছেন। আমরা অনেক বড় পুণ্যের কাজ করেছি, আমার মায়ের ইজ্জত সম্ভ্রম লুট করেছে শাহজাহানরা, তার বাহিনীরা, মমতার সম্পদরা, আর তাদের জন্য লড়তে গিয়ে আমরা সাসপেন্ডেড হয়েছি, এর জন্য আমরা গর্বিত। আমরা সঠিক রাস্তায় আছি, শাসকের এই প্রতিক্রিয়ার মধ্য দিয়েই প্রমাণ হচ্ছে। এর আগে যে মুসলমানরা দল বেঁধে মমতাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, সেই মুসলমান মহিলা এবং বাচ্চা বাচ্চা মেয়েদের শিকল তুলে ভাদু আনারুল রামপুরহাটের বীরভূমের বাগটুইতে পুড়িয়ে মেরেছিল, সেদিনও প্রতিবাদ করতে গিয়ে যারা বিজেপিকে ভোট দেয়নি, যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করে, যারা বিজেপিকে হিন্দু পার্টি বলে, আমরা সেদিন ভোটের জন্য করিনি, সেদিনও আমাদের 5 মাস বাইরে রাখা হয়েছে। তাই 2,28,00,000 লোক যে উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছে, আমরা মনে করি আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সেই উদ্দেশ্য পূরণের জন্য প্রতিনিয়ত সচেষ্ট আছি, এবং আজকের এই সাসপেনশন পশ্চিমবাংলার প্রত্যেকটি মা দিদি বোন তাদের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির উপরে আমাদের মাধ্যমে বর্ষিত হবে, এ বিশ্বাস আমার আছে। এই মুহূর্তে অন্যান্য
আপনারা আজকে সন্দেশখালি নিয়ে যখন বিক্ষোভ চলছিল বিজেপির হাউসের মধ্যে বিধানসভার অন্দরে, সেই সময় শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মোট যে ছজন বিজেপি এমএলএরা সাসপেন্ড হয়েছেন তার মধ্যে অন্য এক অন্যতম হচ্ছেন তাপসীদের। তাপসীদের সন্দেশখালি নিয়ে সাসপেন্ড হচ্ছে না, সেই সন্দেশখালির উদ্দেশ্যে এই রওনা দিয়েছে। আমরা এই সারা রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই দেখেছি প্রতিনিয়ত প্রতিটি গ্রামে প্রান্তরে মায়েদের বিশেষ করে মহিলাদের অত্যাচারিত হতে হয়েছে। আজকের যখন সন্দেশখালির মায়েরা অন ক্যামেরা সেই লোকের কথা সামনে আনছে, আমরা আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে সমস্ত বিধায়করা আমরা তার প্রতিবাদ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও তার বিবৃতি দাবি করেছি। তার ফলে ভয় পেয়ে তারা আমাদের সাসপেন্ড করেছে। আমরা গর্বিত, আমরা মায়েদের সম্মান রক্ষার জন্য লড়াই করছি, তার জন্য সাসপেন্ড হতে হয়েছে। আমরা যতদিন পর্যন্ত এই অন্যায়ের প্রতিবাদ করব, আমরা যতদিন পর্যন্ত এর প্রতিকার না হবে। আমরা এই এরকম একজন মহিলা মুখ্যমন্ত্রী যার এই সন্দেশখালি মায়েদের সম্মান রক্ষা করার প্রয়োজন মনে করেন না, যিনি তার ক্ষমতার দম্ভে চারদিকে ছুটে বেড়ান, তার পদত্যাগ দাবি করছি। এক মুহূর্তেও তার এই মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই আমরা মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।